এগুলো কোথা থেকে নিয়ে আসলেন? সিঙ্গার থেকে নিয়ে আসা। আচ্ছা, তো এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি বড়, এটা কয় দাঁতের গরু? এটা ছয় দাঁত। ছয় দাঁতের। এটার ওজন কত হবে আনুমানিক? লাইভ ওজন না মাংস? মাংস মাংস আনুমানিক 12 মণ। 12 মণ হবে। আচ্ছা, তো দাম কেমন চাচ্ছেন এটার? দাম 3.5 লাখ। 3.5 লাখ চাচ্ছেন? কত হয়ে ছাড়া চিন্তা ভাবনা? 5-10 হাজার কম বেশি আমি তো দাম চাই না। 5-10 হাজার কম বেশি হলে ছেড়ে দিবেন, তার মানে 3,20,000? না, আরো উপরে যেতে হবে। 3,20,000 উপরে যেতে হবে। কত, 30-40 হলে ছেড়ে দিবেন। আচ্ছা, তো তারপরে যেটা দেখতে পাচ্ছি এজার, এটার ওজন কত হবে আনুমানিক? 9-10 মণ হবে এটার। এটা কয় দাঁতের গরু? এগুলো তো সব কুরবানির জন্য পারফেক্ট, তাই না? আসি গরু উঠে বাং সামাই যা। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 3 লাখ। 3 লাখ চাচ্ছেন? চাওয়া দাম আর বেচা দাম আমার একই, আপনি কান নিবেন না এই জন্য আপনি না, যেটা বিক্রি করতে চাচ্ছেন সেটাই বলবেন। 3 লাখ বিক্রি করবেন, আর যদি কম হয় সেই ক্ষেত্রে ওটা পরে দেখা, সেটা পরে দেখা যাবে। অল্প কিছু কম সমান 3.5 চাচ্ছেন, তার মানে 3-30-40 এরকম হলে ছেড়ে দিবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তারপরে এগুলো, ওগুলো আপনার একটু দেখেন আমাকে, কষ্ট হবে। এটা তো মনে হয় এগুলোর চেয়ে ছোট একটু, তাই না? এটা কত মন হতে পারে আনুমানিক? 8-7 মণ। দাম কেমন চাচ্ছেন এটার? 2-20 হলে ছাড়া যাবে। 2-20 হলে ছাড়া যাবে। আচ্ছা, বেশ সুন্দর গরু। 2-20, এর কমে যাওয়ার চিন্তা ভাবনা আছে? না না না, আপনার কাছে 1 করের যেটা। আচ্ছা, 1 করের দামটাই বললেন। তো তারপরে যে লালটা দেখতে পাচ্ছি, লাল করে 2.5 করে, লাল করে দুটি 2.5 করে যাচ্ছেন না? 2.5 করে বেচা দামে 2.5 করে বিক্রি করবেন। আচ্ছা, ওজন কত হতে পারে এগুলোর আনুমানিক? 8 মণ করে হবে দাদা। ওটা 280। বেচা দাম কম? বেচা দাম 2.5। আর ব্যঞ্জন ছড়ানোর দাম কম? 2.5 লাখ। এটা 2.5 লাখ চাচ্ছে, বিশাল। এটাও 2.5 লাখ, দুইটাই 2.5 লাখ করে যাচ্ছে। কোনটা 2 লাখ বললেন ভাই? এটা 2 লাখ বলছি। 2.5 চাইছে না? জি, 2.5 চাইছে, 2 লাখ বলছি। কত হলে দিতে পারবেন ভাই? আপনার কাছে বললাম বলেন, যেহেতু কাস্টমারই তো আসছে। সর্বশেষ কত পাচ্ছেন দিতে? সর্বশেষে 2.5। দাম বললো 200 দাম, যদি পারে হবে হয়তো বা।